মাতা পিতার দোয়াও কবুল, বদদোয়াও? জোরে জোরে বলেন, দোয়াও কবুল, বদদোয়াও? বদদোয়া করলেও কবুল হয়ে যাবে। বুখারীর বর্ণনা, জুরাইজ নামে এক আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলির নাম কি? আরো জোরে বলেন, জুরাইজ নামে এক আল্লাহর ওলি ছিল। বনি ইসরায়েলের অনেক বড় আবেদ, পাহাড়ের উপরে ওনার গির্জা, ওই গির্জার মধ্যে রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়তে পড়তে আল্লাহর ওলি হয়ে গেছে। ওই গির্জার পাশে ছোট্ট ঘর, থাকে তার মা, রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ছেন। ও মিয়া, তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় নাকি? আমিন আল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? উনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, রাত দুইটা, ওনার মা ডাক দিল, ইয়া জুরাইজ, ও জুরাইজ। জুরাইজ মনে মনে ভাবে, হায় হায়, নামাজেও দাঁড়াইলাম, মায়ও ডাক দিল, এখন কি করি, নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দিব? মনে মনে ভাবলো, নামাজটা পড়ে নেই, দুই রাকাতের নামাজ, বেশি সময় লাগবে না, নামাজের পরে মায়ের কাছে যাব, হয়তো মায়ের পিপাসা লেগেছে, পানি খাবে। মায়ের ডাকে সাড়া দেয় নাই। কিছুক্ষণ পর আবার মা তার ডাক দিল, ইয়া জুরাইজ, ও জুরাইজ। জুরাইজ আবার নামাজ চালিয়ে গেল, মনে মনে ভাবলে একটু পরে যাই, নামাজটা শেষ করেই মায়ের কাছে যাব। মা কিছুক্ষণ পরে আবার ডাক দিল, জুরাইজ। জুরাইজ বলে, হায় হায়, মা তো শুধু ডাকতেই থাকে, নামাজ পড়ে মায়ের কাছে যাব। কিন্তু মায়ের সহ্য হয় নাই, মায়ের মনে কষ্ট চলে আসছে, মা মনে ব্যথা পেয়ে গেছে, ব্যথা পাওয়ার সাথে সাথে বদদোয়া করে ফেলছে, আর ওই বদদোয়া কবুল করে ফেলছে কে? এই জন্য মায়ের দোয়াও কবুল, বদদোয়াও? বদদোয়া করেছে, আল্লাহুম্মা লা তুমি ধুইল্লান তুরিয়াহুল মুমিসাত, ও আল্লাহ কোন বেশ্যানারীর ফেতনায় না ফেলে তুমি জুরাইজকে মরণ দিও না। বদদোয়াটা কবুল করে নিল কে? কিছুদিন পরে আবার জুরাইজ তাহাজ্জুদের নামাজ পড়তেছে, এক বেশ্যানারী আসছে, এসে বলে, জুরাইজ দরজা খোলো। নক করতে শুরু করছে, দরজা খোলার পরে জুরাইজকে সে প্রলোভন দিতে শুরু করলো, বললো, দেখো কত সুন্দরী আমি, আমি অনন্য, আমি সুস্নিগ্ধ, আমি প্রিয়ংবদা, আমি সুহাসিনী, সুকেশিনী, শুভাসিনী, অসূর্যম পোষা মেঘে কালো কেশ, হরিণের মতো ডাগর ডাগর আমার চোখ, দেখো আমি কত সুন্দরী, আসো আমরা প্রেম খেলায় মেতে উঠি। জুরাইজ বলে, আমি আল্লাহরে ভয় পাই, দূর হও, আমার গির্জা থেকে দূর হও। জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নিচে নেমে এসেছে, বুখারীর হাদিস, নিচে নেমে এসে দেখে এক রাখাল ঘুমায়, কে ঘুমায়? রাখাল রে ঘুম থেকে উঠিয়ে বলে, ও রাখাল দেখো আমি কত সুন্দরী। রাখাল তার প্রেমের ফাঁদে পড়ে, তার সাথে অবৈধ দৈহিক সম্পর্কে লিপ্ত হয়েছে, জেনা করেছে, ব্যভিচারের ফলে এই বেশ্যার পেটের মধ্যে সন্তান দিয়ে দিয়েছে কে? তিন মাসের ব্যবধানে বেশ্যার পেটটা এত বড় হয়ে গেছে। এলাকার লোকেরা বলে, ও মেয়ে তোর তো বিয়ে হয় নাই, পেট বড় হইল কেন, বাচ্চা পাইলি কই? বেশ্যা বলে, আমার পেটের বাচ্চার বাবা হলে ওই আল্লাহর ওলি জুরাইজ। কথাটা হাসানা মিসা? কত পার্সেন্ট? জোরে বলেন, 100% মিসা? সবাই বলে, হায় হায়, এতদিন মনে করতাম আল্লাহর ওলি, এখন দেখি ভণ্ড, এতদিন পানি পড়ার জন্য যেতাম জুরাইজের কাছে, এখন দেখি ভণ্ড, উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট, উপর মে পাক সাফ, আন্দার মে খালাত মালাত। জুরাইজ আজকে তোর 12টা বাজাবো, দাঁড়া, জুব্বা পড়ে তুমি বুজুর্গি দেখাও, আর রাতের বেলা আকাম কুকাম করো, লাঠি ছোটা নিয়ে সব পাহাড়ের উপরে উঠে গির্জা ভেঙে মেসাকার। জুরাইজকে রশি দিয়ে বেঁধে নিচে নামিয়ে এনেছে, ও জুরাইজ তোর মতো ভণ্ড এলাকায় থাকার দরকার নাই, তোরে ডেথ পেনাল্টি দিব, মৃত্যুদণ্ড। কি দণ্ড? জুরাইজ বলে, হায় হায়, কেন আমার গির্জা ভাঙলা, কেন আমারে মারতেছো ধরতেছো জানি না, একটা বারের মতো বলো আমার অপরাধ কি? সবাই বলে, জুরাইজ তোর মতো ভণ্ড এই তল্লাটে কেউ নাই। জুরাইজ বলে, ঠিক আছে আমারে মৃত্যুদণ্ড দিও, আগে বলো অপরাধ কি? সবাই বলে, এই বেশ্যানারীর সাথে তুই পাপ কাজে লিপ্ত হয়েছিস, এই মহিলার পেটের মধ্যে যেই বাচ্চা, ওই বাচ্চার বাবা হলি তুই জুরাইজ। জুরাই বলে, আল্লাহ কোন বিপদে তুমি আমারে ভালাইলা, কিছুই তো জানি না আমি, আমার তো কোনো দোষ নাই, বুঝ হওয়ার পর থেকে কোনো পাপ কাজে আমি আল্লাহ লিপ্ত হই নাই, তুমি আমারে বাঁচাও। ও মিয়া, বিপদে পড়লে আমাদেরকে বাঁচায় কে? জুরাইজ বলে, ঠিক আছে আমারে মৃত্যুদণ্ড দিও,
কিন্তু আমার শিরচ্ছেদ করার আগে দুইটা রাকাত নামাজ পড়ার সময় দাও। জুরাইস দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে, আল্লাহ তুমি যদি এক হও, তুমি যদি লামিয়ালি দোলামি উলাদ হও, আজকে আমি হাজার মানুষের সামনে ওই বেশনারীর পেটের বাচ্চাটারে প্রশ্ন করব, তুমি বাচ্চার মুখের জবান খুলে দিও। ওই বাচ্চার মুখের জবান খুলে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? শিওর? সন্দেহ লাগে না তো? আল্লাহর এত ক্ষমতা? পেটের একটুক বাচ্চা কথা বলবে? পারবে? পারবে? আসলে পারবে? ও আল্লাহ তুমি যদি এক হও, তুমি যদি সব ক্ষমতার অধিকারী হও রব্বুল আলামিন, আমি বেশ্যার বাচ্চার পেটের দিকে তাকিয়ে নজর করে বলবো, ও বাচ্চা তুমি কথা বলো, আল্লাহ তুমি ওই পেটের বাচ্চার মুখের জবান খুলে দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। এই পৃথিবীতে তিনটা বাচ্চা, কয়টা? একটা মায়ের পেটের ভেতর থেকে, আরেকটা মায়ের কোল থেকে বয়স্ক মানুষের মতো আওয়াজ করে আমাদের মতো কথা বলেছিল। সুবহানাল্লাহ পড়েন, তিনটাই শুনবেন নাকি দুইটা শুনবেন? তিনটাই। এক হচ্ছে সাইয়েদানা ইউসুফ, সাইয়েদানা ইউসুফকে ভাইরা কুয়ার মধ্যে ফেলেছে, বণিক দল সাইয়েদানা ইউসুফকে কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করছে। জানেন না ইউসুফ আলাইহিস সালামের ঘটনা? জানেন? সবাই জানেন। বিক্রি করার পরে মিশরের সেকেন্ড ইন পজিশন সেনাপতি আজিজ মেসার অনেক অনেক টাকা দিয়ে তাকে কিনে নিয়ে জুলাইখার হাতে দিয়েছে। কার হাতে? জুলাইখার নামও জানেন? জুলাইখার হাতে দেওয়ার পরে জুলাইখা তারা নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করেছে। কিন্তু সাইয়েদানা ইউসুফ যখন যুবক হয়ে গিয়েছে, ওনার চেহারা এত সুন্দর ছিল, জুলাইখা নিজেই ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। জুলাইখা বলে, ইউসুফ আমি তোমারে ভালোবাসি। ইউসুফ কয়, আমি আল্লাহরে ভালোবাসি। জুলাইখা বলে, ইউসুফ আমি তোমার সাথে প্রেম করতে চাই। ইউসুফ বলে, আমি কার সাথে প্রেম করতে চাই? প্রেমের কথা কি বললেই হয়? ব্যাটে বলে হইতে হবে না? প্রেম তো চোরের জমি নয়, জবর দখল করে হয়, প্রেমের দখল নিতে হলে প্রেমেই নিতে হয়, ঠিক কিনা? জুলাইখা বলে, আমি তোমারে ভালোবাসি, আমি তোমার প্রেমে হাবুডুবু খাই। ইউসুফ বলে, আমি কারে ভালোবাসি? কোনোভাবেই ইউসুফ রে রাজি করাতে পারে না। জুলাইখার একটা দাসী ছিল, দাসীর নাম কালিমামা। জুলাইখা কালিমামারে বলে, ও কালিমামা, কোনোভাবে ইউসুফ রে বুঝাতে পারলাম না, একটা কাজ করবা, আজ রাত 12টার দিকে আমার গোপন কক্ষে নিয়ে আসবা। ওই গোপন কক্ষে যেতে বড় বড় 60টা দরজা পার হইতে হয়। কয়টা? 60টা দরজায় বড় বড় 60টা তালা লাগাবা, তারপরে ইউসুফ রে আমার কাছে নিয়ে আসবা। ওই প্রাসাদটা আমি নিজে দেখে এসেছি, যে প্রাসাদের মধ্যে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখার এই ঘটনাটা ঘটেছে। মিশরে একটা থানা আছে, ওই থানার নাম বদ্রেশিন। ওই বদ্রেশিন থানায় একটা এলাকা আছে নাম আজিজিয়া। এই আজিজিয়া এলাকাতে এই প্রাসাদ তুফানের কবলে এখন ভেঙে পড়েছে। তার পাশেই আছে সিজনে ইউসুফ, ইউসুফের জেলখানা। এই জেলখানাটাও আমি দেখে এসেছি। এই জেলখানাতে ইউসুফ আলাইহিসসালাম 10 বছর জেলে বন্দী ছিল। মিশর একটা পাহাড় আছে, তুর পাহাড়। যে তুর পাহাড়ের উপরে উঠে সাইয়েদানা মূসা আলাইহিসসালাম 2 বার আল্লাহর সাথে কথা বলেছেন, অনেকবার আল্লাহর সাথে কথা বলেছেন। ওই তুর পাহাড়ে আমি 2 বার উঠেছি। ওইটার উপরে একটা মসজিদ আছে, একটা গির্জা আছে, একটা সেনাগোগ আছে। 3 ধর্মের লোকদের কাছে ওইটা পবিত্র জায়গা, সবাই যায়। আমরা মুসলমানরাও যাই, ইহুদিরাও যায়। ইহুদিরা সেনাগোগে যেয়ে ইবাদত করে, খ্রিস্টানরা চার্চের ভেতরে গির্জার ভেতরে যেয়ে ইবাদত করে, আমরা মসজিদের ভেতরে যেয়ে জিকির করি। কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রব্বুল আলামিনের এমন ক্ষমতা, ছোট্ট বাচ্চার মুখেও জবান দিয়ে দিতে পারে কে? সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম যখন যুবক হয়ে গেলেন, ওনার প্রেমে মাতোয়াড়া, জুলাইখা মাতোয়াড়া হয়ে যখন কোনোভাবেই ইউসুফকে আর কাবু করতে পারে না, তখন সাইয়েদানা ইউসুফকে কাবু করার জন্য কালিমামাকে নির্দেশ দিয়েছে, নিজের দাসীকে নির্দেশ দিয়েছে, কালিমামা আজ রাত 12টায় আমার স্পেশাল প্রাসাদে 60টা দরজার মধ্যে বড় বড় তালা লাগিয়ে তুমি ইউসুফকে নিয়ে আসবা। সাইয়েদানা ইউসুফের কাছে কালিমামা যেয়ে বলে, ও কালিমামা, ও কালিমামা,
ইউসুফের কাছে যেয়ে বলে, ইউসুফ জুলাইখা তোমারে ডেকে পাঠিয়েছে। ইউসুফ বলে, রাত বাজে 12টা। জোরে বলেন কয়টা? এত রাতে কি বলার জন্য ডেকেছে? যাও আগামীকাল সকালে আমি যে কথা শুনবো। কালী মামা বলে, না না আগামীকাল সকালে গেলে হবে না, জুলাইখা এখন যেতে বলেছে। কখন? ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে, আল্লাহ ও মাবুদ, জীবনে কোনো অপরাধ করি নাই, আমার বয়স হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় করি নাই, না জানি আজকে আমি আমার ইমান হারা হয়ে যাই, না জানি আজকে আমি আমার চরিত্রটা হারাই রে মাবুদ, ও আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে আমি গেলাম। কালিমামা সাইয়েদানি ইউসুফ আলাইহিসসালামকে নিতে লাগলো, আর দরজার মধ্যে বড় বড় এক একটা তালা ঝুলাতে লাগলো। 60টা তালা ঝুলানোর পরে সাইয়েদানি ইউসুফকে স্পেশাল ঘরের মধ্যে ঢুকিয়ে কালিমামা আরেক দরজা দিয়ে বের হয়ে যায়। এখন ওই স্পেশাল গোপন কক্ষের মধ্যে শুধু দুইজন মানুষ, একজন নারী আরেকজন পুরুষ। চিল্লায় বলেন, একজন আরেকজন পুরুষ। জুলাইখা আর ইউসুফ। জুলাইখা বলে, ও ইউসুফ, বাঁচার কোনো মাধ্যম নাই, যে কোনো ভাবেই হোক আজকে আমি আমার মনোরঞ্জন করেই ছাড়ব, যেমন করেই হোক তোমার প্রেম আমি হাসিল করে ছাড়ব, আমি তোমারে ভালোবাসি। সাইয়েদানে ইউসুফ বলে, আমি আল্লাহরে ভালোবাসি। কারে ভালোবাসি? সুবহানাল্লাহ কইবেন না? জুলাইখা বলে, আমি তোমারে ভালোবাসি। সাইয়েদানে ইউসুফ বলে, ও জুলাইখা, আমি আল্লাহরে ভালোবাসি। একের পর এক জুলাইখা তার দেহের কাপড় খুলতে শুরু করেছে, নিজেকে উপস্থাপন করতে শুরু করেছে। আল্লাহর নবী ইউসুফ ডান দিকে দৌড় দেয়, আবার বাম দিকে দৌড় দেয়। জুলাইখা বলে, ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই, কারণ বড় বড় 60টা তালা 60টা দরজার ভেতরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে রাডাই। পালানোর কোনো মাধ্যম নাই, যে কোনো ভাবেই হোক আমার হাতে তোমার ধরা দিতে হবে। সাইয়েদানি ইউসুফ চোখের পানি ছেড়ে আল্লাহর ডেকে বলে, আল্লাহ জীবনে কোনো অপরাধ করি নাই, এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ বললেন, জিব্রাইল যাও যাও তাড়াতাড়ি, তুমি ইউসুফের কাছে যাও, আমার নবী ইউসুফরে বাঁচাও, আমার নবী ইউসুফের কানের সামনে যে বলো, ইলানা হায়াতিল বাব, দরজার দিকে দৌড়াও। কোন দিকে? আরো জোরে বলেন, কোন দিকে? ইলানা হায়াতিল বাব, দরজার দিকে দৌড়াও। সাইয়েদানা জিব্রাইল বলে, আমি পৃথিবীতে আমার পুরো জীবনে মাত্র কয়েকটা সময়ে খুব দ্রুত বাতাসের বেগে নেমে এসেছিলাম, এর মধ্যে ওই দিন যেদিন ইউসুফের কাছে ইমান বাঁচানোর জন্য আল্লাহ আমারে পাঠিয়েছিল, আরেকদিন হচ্ছে যে দিন ইসমাইলকে বাঁচানোর জন্য আল্লাহ আমারে দুম্বা দিয়ে পাঠিয়েছিল। আল্লাহ আকবার! সাইয়েদানা ইব্রাহিম সাইয়েদানা ইসমাইলকে জবাই করার জন্য বড় একটা তলোয়ার নিয়ে যখন কোরবানি করতে শুরু করলো, আল্লাহ বললেন, ও জিব্রাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে তাড়াতাড়ি দুনিয়ায় ছুটে যা, আমার ইসমাইলের গলার একটা পশমও যাতে না কেটে যায়। সাইয়েদানা জিব্রাইল বাতাসের বেগে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে বলতে দুম্বা নিয়ে চলে এসেছিলেন। তিনি বলেন, আমি এই সময়টাতে সবচেয়ে দ্রুত বেগে জমিনে নেমেছি, আবার সাইয়েদানা ইউসুফের ইমান বাঁচানোর জন্য আমি দ্রুত নেমেছি। আল্লাহু আকবার! সাইয়েদানা ইউসুফ চোখের পানি ছাড়ে জিব্রাইল কানের কাছে এসে বলো, ইউসুফ ইলানা হায়াতিল বাব, আল্লাহ বলছে দরজার দিকে দৌড়ান। সাইয়েদানা ইউসুফ বলে, জিব্রাইল দরজার মধ্যে তো বড় বড় তালা লাগানো। জিব্রাইল বলে, ও ইউসুফ আমি জানি না, আল্লাহ শুধু এই মেসেজটা দিয়েই আমারে পাঠিয়েছে, দরজার দিকে দৌড়াও। সাইয়েদানা ইউসুফ আল্লাহর উপর তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড়ালেন। জুলাইখা মনে মনে হাসে, জুলাইখা বলে, দরজায় তালা আছে না নাই? মিয়া, ওই তালা খুলে দেওয়ার সাধ্য আমার আল্লাহর আছে রাডাই। সাইয়েদানা ইউসুফ যখন প্রথম দরজার কাছে যায়, কি আজিব তামাশা, প্রথম দরজার কাছে যাওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে টাস টাস করে প্রথম দরজার তালা খুলে যায়। কোরআনের ভেতরে এই ঘটনা আছে না নাই? ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লা ক্বালা মা'আযাল্লাহ, 60টা দরজায় 60টা তালা মেরেছে, তিনি দৌড়াতে লাগলেন, একটার পর একটা দরজার তালাগুলো খুলে দিতে লাগলো। কে? মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতন ইমান হলে একে একে দরজা খোলে, ইব্রাহিমের মতন ইমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুলবাগান। সুবহানাল্লাহ! 6টা দরজার তালা খুলে যাওয়ার পরে সপ্তম দরজার সামনে যখন সাইয়েদানা ইউসুফ এসেছে, আল্লাহু আকবার বলে দরজার মধ্যে ধাক্কা দেয়, কিন্তু দরজা খুলে না। পিছন দিয়ে জুলাইখা আছে না নাই? আউলা কেসে পাগলা বেশে জুলাইখাও দৌড় দিয়েছে সাইয়েদানা ইউসুফকে ধরার জন্য।
ঠিকই ধরে ফেলেছে, সৈয়দনা ইউসুফের জামায় ধরে টান দেয়াতে সৈয়দনা ইউসুফ আলাইহিসাল্লামের জামার পেছন দিয়ে ছিঁড়ে গিয়েছে। ইন দ্য মিন টাইম দরজাটাও খুলে গিয়েছে। দরজা খুলে যাওয়ার পরে দুইজন তাকিয়ে দেখে আজিজ এমএসের দাঁড়ানো, জুলাইখার স্বামী দাঁড়ানো। জুলাইখার স্বামী এই দৃশ্য দেখে তো অবাক, কিরে রাত বাজে দুইটা, ইউসুফ হাঁপাচ্ছে ঘামাচ্ছে আর জুলাইখার দেহের কাপড় চোপড়ের অবস্থা ভালো না, কি ঘটনা ঘটেছে আমার বলো। ফালিয়া তাকাল্লাম আহাদুকুমা শাইআন, দুজনের একজন আমাকে কিছু তো বলো। কেউ কিছু বলে না। জুলাইখা সামনে এসে বলে, আজিজ এম স্যার, দুধকলা দিয়ে আমরা এতদিন সাপ পুষেছি, আজকে গভীর রাতে সাত দরজায় সাতটা তালা মেরে ইউসুফ আমার ইজ্জতহানির জন্য ঘরে হামলা দিয়েছে। হাসানা মিসা সোরের মার বড় গলা, যুগে যুগে আসানা নাই। আজিজ এম স্যার বলে, তোমার কোনো সাক্ষী আছে? জুলাইখা কয়, আছে। কে সাক্ষী? আমার দাসী কালিমামা। এই কালিমামা সত্যি নাকি? কয়, 100% সত্য। এরকম সাক্ষী বাংলাদেশেও আছে না নাই? ঘটনার সময় জন্ম হয় নাই, ঘটনার সময় বয়স ছিল 2 মাস, কিন্তু সাক্ষী দেয়। ওই সাক্ষীর উপর ভিত্তি করে রায় হয়, ওই সাক্ষীর উপর ভিত্তি করে বিচার হয়, ওই সাক্ষীর উপর ভিত্তি করে জেল হয়, ফাঁসি হয়, আছে না নাই? জোরে বলো না, ছেড়ে নাই। আজিজ এম স্যার বলে, ও ইউসুফ কেমন করে এই কাজ করলা? তোমার মৃত্যুদণ্ড দেয়া হবে, এখনই মৃত্যুদণ্ড দেয়া হবে, জল্লাদের কাছে তোমার যাওয়ার দরকার নাই, জল্লাদ তোমার সামনে এসে এখনই তোমার ঘর কেটে ফেলবে, মাথাটা দেহ থেকে আলাদা করে দিবে, তোমার কোনো সাক্ষী থাকলে বলো। সৈয়দনা ইউসুফ বলে, আমার কোনো সাক্ষী নেই। আল্লাহ বললেন, জিব্রাইল তাড়াতাড়ি যা ইউসুফের কানের কাছে যেয়ে বল, জুলাইখার খালাতো বোন গতকাল প্রাসাদে বেড়াতে এসেছে। জুলাইখার খালাতো বোনের ছোট্ট একটা 2 মাসের দুধের বাচ্চা, ওইটার নাম হলো কিসিন। ইউসুফ তুমি হাত তুলে বলো, কিসিন হলো আমার সাক্ষী। সুবহানাল্লাহ। আইজে মেসর বলে, আর তুরিদু আন তাসখারা মিন্নি? ইউসুফ এটা তুমি কি বলো, কিসিন কেমনে সাক্ষী দেবে? বয়স মাত্র 2 মাস, দুধ খায়, মায়ের কোলে কাঁদে। ইউসুফ বলে, আমি এত কিছু জানি না, কিসিন আমার সাক্ষী। কিসিনকে আনা হলো। সৈয়দনা ইউসুফ কিসিনের মাথায় হাত বুলায় আর বলে, ও কিসিন, ইশহাদি বিল হক, আল্লাহর নামে তুই সত্য সাক্ষী দে। ছোট্ট 2 মাসের দুধের বাচ্চা কিসিন বড়দের মতো কথা বলতে শুরু করলো, বলতে আরম্ভ করলো, ইন কানা কামিসুহু কুদ্দামিন কুবুলিন, সুবহানাল্লাহ পড়েন, ইন কানা কামিসুহু কুদ্দামিন কুবুলিন ফাসাদাকাত হুয়া মিনাল কাযিবিন وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين او আজিজ এম স্যার, ইউসুফের জামা চেক করো, জামার সামনের দিক দিয়ে ছেঁড়া হলে ইউসুফ দোষী, আর জামার পেছনের দিক দিয়ে যদি ছেঁড়া থাকে তোমার বউ জুলাইখা দোষী। জামার কোন দিক দিয়ে ছেঁড়া? জোরে বলেন। ছোট্ট কিসিনের সাক্ষীর মাধ্যমে সৈয়দনা ইউসুফকে বাঁচাইয়া দিল কে? আর জোরে বলেন, কে? এই একটা বাচ্চা, এই একটা বাচ্চা সাক্ষী দিয়েছে। 2 নম্বর বাচ্চা হচ্ছে সৈয়দনা ঈসা আলাইহিসালাম, বলবো সৈয়দনা ঈসা আলাইহিসালাম, তার মাকে যখন নষ্ট বলে গালি দেয়া হয়েছে, সৈয়দনা ঈসা আলাইহিসালাম হাজার হাজার বনি ইসরায়েলের লোকদের সামনে এরকম সাক্ষী দিয়েছে। তিনি আওয়াজ করে বলেছে, ইন্নি আবেদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই এক হচ্ছে কিসিন, 2 হচ্ছে সৈয়দনা ঈসা, 3 হচ্ছে জুরাইজের সময় ওই মায়ের পেটের বাচ্চা, মনে আছে না? ভুলে গেছেন বোধহয়, মনে আছে? আছে আছে। জুরাইজ বলে, আমাকে হত্যা করার আগে 2 রাকাত নামাজ পড়তে দাও, 2টা রাকাত শুধু নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করবো। নামাজ পড়ে হাজার হাজার মানুষের সামনে বললেন, বেশ্যারে ডাকো। বেশ্যা সামনে আসার পরে আল্লাহর ওলি জুরাইজ বলে, ও বেশ্যা সামনে আসো, তোমার পেটের বাচ্চার স্বামীকে কয়, আপনি এবার পেটের বাচ্চাটারে ইঙ্গিত করে বলে, ও পেটের বাচ্চা, এক আল্লাহ যদি থেকে থাকে তুমি বলো তোমার বাবাকে। হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে ওই বেশ্যার পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা কথা বলতে শুরু করলো, আন্তালাস্তা আবি, আবি হুয়া রাইল গানাম, আপনি আমার বাবা নন, ওই যে সিপাহী দাঁড়ায় আছে ওই রাখাল হলো আমার বাবা। চিল্লায় পড়েন আল্লাহ আকবার, আরো জোরে পড়েন আল্লাহ আকবার। এজন্য মায়ের বদদোয়ার কারণে জুরাইজও রক্ষা পায় নাই, জুরাইজের মান সম্মান শেষ, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য মা বাবা দোয়া করলেও কবুল,
মা বাবা বদদোয়া করলেও কবুল, মা বাবা দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। এই জন্য আমার আল্লাহর ফয়সালা দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক হলো আবাদত হবে একজনের, তিনি কে? আর ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে, দোয়া নিতে হবে মা বাবার কাছ থেকে। রাজি আছেন? সবাই রাজি আছেন? এজন্য আমার আল্লাহ স্পেশাল ফয়সালা কয়টা? আরো জোরে বলেন না, দুইটা ফয়সালা। এবাদত একজনের হবে, তিনি কে? আর এহসান হবে মা বাবার। এহসান কার? এজন্য মা বাবার কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? রাজি আছেন? যদি মা বাবার সাথে ঝগড়া হয়ে থাকে কি করবেন? আজকে মাহফিলের পরেই পা ধরে ক্ষমা চাইবেন, আজকে মাহফিলের পরেই পা ধরে ক্ষমা চাইব। মা বাবার কাছে পা ধরে ক্ষমা চাওয়াতে কোনো লজ্জা আছে? জোরে বলেন লজ্জা আছে? আর আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোনো কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।